ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমাদের বাড়িতে কত সাজি ভর্তি ফুল ফুটেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। প্রত্যেকটা ভিডিওর মতনই আজকেও তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ঠাকুরের আসন আমি আজকে কিভাবে সাজিয়েছি। যেহেতু প্রচুর ফুল ফুটেছে, তো আমার তো ভীষণ ভালো লাগে এই সুন্দরভাবে আসন সাজাতে। আর তোমরা আমার ঠাকুরের আসন খুব পছন্দ করো, সেটা তো আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে বুঝতে পারি। আজকে একটা স্পেশাল দিন, আর সেটা হলো কার্তিক পুজো। তারপর চলে আসলাম রান্না বান্না করতে। আর আজকে আমি বানাচ্ছি নারকেল পোস্ত। আমি একবার অনেকদিন আগে আর কি বানিয়েছিলাম, তখন এক দিদিভাই, নামটা ঠিক মনে পড়ছে না, আমাকে বলেছিল যে তুমি একবার দেখিও যে নারকেল পোস্তটা কীভাবে বানাও। তো এই যে সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু ভেজে নিলাম, আর এখানে আমি পেস্ট করে নিয়েছি হচ্ছে পোস্ত, নারকেল আর শুকনো লঙ্কা। এইটা বানাতে কিন্তু কাঁচা লঙ্কাটা না দিলেই ভালো হয়, তা না হলে কালারটা ঠিক ভালো লাগে না। এটার মধ্যে লাল লঙ্কাটাই বেশি ভালো লাগে। আর এই যে একটুখানি বাসন ধোয়া, মানে ওই মিক্সার গ্রাইন্ডারে বাসনটা ধুয়ে একটু দিয়ে দিলাম জল। এবার আমি এটা মোটামুটি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এটাতে কি হয়, ওই নারকেলটা যতক্ষণ ভাজা ভাজা হবে গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এর জন্য একটু ভাজা ভাজা করতে হবে, যাতে পোস্ত নারকেলের থেকে সুন্দর গন্ধটা ছাড়ে। ব্যাস ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প করে জল। তার কারণ হচ্ছে আমি এটা ভাজা ভাজা বানাবো, আর আমি এর মধ্যে একটু নুন আর চিনিও কিন্তু দিয়ে দিয়েছিলাম। ব্যাস তারপরে গ্যাস কম করে ঢেকে ঢেকে এটা বানাবো। আর এই যে গ্যাস কম করে করে একদম ভাজা ভাজা বানিয়ে নিয়েছি। তবে জলটা শুকিয়ে গেলেও কিন্তু একটু ভাজা ভাজা করেই এটা নামাতে হবে, এতে ওই যে বললাম পোস্ত আর নারিকেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। তবে যারা একটু রসুন দিতে চাও, তারা কিন্তু এর মধ্যে ফোড়নে রসুনও দিতে পারো। আজকে সকাল থেকে ভীষণ শুটকি মাছ খেতে ইচ্ছা করছিল, তো কি করি, ছিল অনেক রকমই শুটকি মাছ, তো কাচকি শুটকিটা খেতে ইচ্ছা করছিল। তো এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাচকি শুটকিটা ফ্রাই করে নিচ্ছি, ভীষণ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। আর আমি তো দেখি অনেক দিদিভাই কাচকি শুটকি দিয়ে কিন্তু প্রচুর রকমের রেসিপি বানায়, আর প্রত্যেকটা রেসিপি ভীষণ লোভনীয়। আর আমার না এরকম ফ্রাই খেতে খুব ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। যতই শুটকি মাছ বানাই কিংবা ছোট মাছ বানাই, বড় মাছ তো বানাতেই হবে। আমি না ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর ওই যে ভিডিওতে সব দেখি দিদিভাইরা কী সুন্দর সুন্দর টেস্টি টেস্টি ছোট মাছের রেসিপি দেয়, ভীষণ ভালো লাগে ওগুলো আমার। কিন্তু আয়ুষ না, ছোট মাছ যতই খাক বা শুটকি মাছ যতই খাক, বড় মাছ পাশে দিতেই হবে। তো কী করবো, এই যে বানিয়ে নিলাম, একেবারে রাত্রের জন্য তৈরি করে নিলাম, আর আমার তো কাচকি শুটকি দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার না বড় মাছ খুব একটা খেতে ভালো লাগে না, তবে ওই একটু ফুলকপি বা ভেন্ডি দিলে আমার বড় মাছটা তাও একটু খেতে ভালো লাগে। আজকে চলে গেছিলাম আমাদের এক গুরু বোনের বাড়িতে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে হচ্ছে কার্তিক পুজো, আর এটাও বলেছিলাম যে আমাদের কোনো মূর্তি পুজো হয় না। তো যেহেতু কার্তিক পুজো, আর বাড়িতে কার্তিক দিয়ে গেছে, তো তার জন্য উপাসনা করেছিল, আর সাজানোটা খুব সুন্দর হয়েছিল, তাই না? আর এই হলো কার্তিক ঠাকুর, খুব সুন্দর দেখতে দুটো কার্তিক ঠাকুর। তবে এবছর হচ্ছে ওনাদের উদযাপন, তো প্রত্যেক বছরই কি করে কার্তিক ঠাকুর কিনে এনে এরকম সাজিয়ে তারপর উপাসনা করে, আর এবছরটা একটু বড় করে করেছিল। আর কার্তিক ঠাকুরের মুখগুলো দেখে এত মিষ্টি লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভেবেছিলাম উপাসনা শুরু হওয়ার আগেই সুন্দর করে সাজানোটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল, তো তার জন্য কিছু করার নেই, কী আর করব,
উপাসনার পরেই তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি। এতক্ষণ ভালোবাসা দিয়ে যারা আমার ভিডিওটা দেখে চলেছ তারা প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। আমি ঠিক সময় হলে তোমাদের কাছে ঠিক পৌঁছে যাব। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে তোমরা যদি আমাকে এত ভালোবাসা না দিতে আমি কিন্তু এত দূর এগোতে পারতাম না। তোমাদেরকে তো দেখালামই যে উপাসনায় এসেছি, আর উপাসনাতে আজকে প্রসাদের ব্যবস্থা ছিল। আমি আর পিসি বসে গেছি প্রসাদ খেতে, আর বাবা মামুনিও এসেছে, শুধু আয়ুষি আসেনি। আসলে ও টিউশন ছিল বলে ওকে নিয়ে আসেনি, ওর খাবার নিয়ে যাব। আর খাবারগুলো এত টেস্টি ছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তার জন্যই বললাম, ভীষণ 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 টেস্টি ছিল। এই যে প্রথমেই পড়ে গেছে একদম গরম গরম বেগুনি। আমরা যেহেতু ফার্স্ট ব্যাচেই বসেছি তখন মাত্র 7:45 বাজছিল, তো তার জন্য সবই একদম গরম গরম ছিল। আর অনেকে নিমন্ত্রিত ছিল কিন্তু তারা সব রাত করে আসবে। যেহেতু আমরা প্রথম ব্যাচে খাচ্ছি তো খিচুড়ি তো একদম আগুনের সমান, তবে খিচুড়িটা এখানে পাতলা মনে হচ্ছিল, যেহেতু বললাম না ফার্স্ট ব্যাচ। পরে যখন আয়ুষ রাত করে খাচ্ছিল তখন কিন্তু খিচুড়িটা বেশ জমে গেছিলো, আর প্রত্যেকটা খাবার এতটা টেস্টি ছিল যে কি বলবো। ছিল হচ্ছে লুচি বেগুনি আর হচ্ছে ছেঁচড়া, বেশ বড়ি দিয়ে বানিয়েছিল। তারপর ছিল হচ্ছে আলুর দম, চাটনি, রসগোল্লা, তারপরে ছিল হচ্ছে পাঁপড়, অনেক কিছু ছিল। আর এই যে তোমাদেরকে দেখিয়ে নিলাম, তবে পরের যেগুলো ছিল সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর ওরকম থালা খাওয়া থালা দেখাতে ভালো লাগে না, তাই এইটুকুই তোমাদের দেখিয়ে নিলাম। ব্যাস তারপর তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তখন হচ্ছে কিছু কিছু লোক আসছে পুজোতে, পুজো মানে উপাসনাতে, আমাদের তো উপাসনা হয়ে গেছিলো, তো সবাই আসছে এখানে প্রসাদ খাওয়ার জন্য। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, আর লাইক তো অবশ্যই দিয়ে দেবে। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।